সম্মানিত মিডিয়া এবং শুভ সকাল আমাদের আজকের আপডেট হলো যে আমাদের আমাদের আইডি পাঁচজন নেগেটিভ এসছে তো আমাদের একটা পেশেন্ট মারা গিয়েছিল আপনারা জানেন নাটোর নলডাঙ্গার তার রিপোর্টও কিন্তু নেগেটিভ আমরা বলেছিলাম যে কালকে যে রোগীটা ভাইরাস জন্য এনকেফালাইটিস এবং আমাদের সন্দেহটাই আসলে প্রমাণিত হলো যে এটা আসলে কোভিড ছিল না আর আজকে এই মুহুর্তে আমাদের একজন রোগী ভর্তি আছেন আইডি হসপিটালে দুর্গাপুর থেকে এসছেন চল্লিশ বছর বয়স্ক একজন পুরুষ তার স্যাম্পল আজকেই কালেক্ট করা হবে এবং ইনশাল্লাহ আজকেই টেস্ট করা হবে আর আমাদের অবজারভেশন রেসপিটি অবজারভেশন ওয়ার্ডে এই তিনজন মহিলা এবং একজন পুরুষ রোগী ভর্তি আছেন তাদের কারোই আমরা কোভিড সাসপেক্ট করছি না তারা সুস্থ আছেন এবং তাদের চিকিৎসা চলছে এই হচ্ছে আজকে আপডেট হাম না তার আসলে র্যাস ছিল জ্বরের পরে র্যাস ছিল র্যাসের পরে তার অজ্ঞান হয়ে গেছে মানে জ্বরের পরে র্যাস আসলে সাধারণত আমরা ভাইরাস চিন্তা করি আর কি এখন ওই হামের টিকা আমি তার মাকে জিজ্ঞেস করেছিলাম যে টিকা দিয়েছেন কি না তার মা আসলে ভালো বলতে পারলো না হাম থেকে হামও কিন্তু ভাইরাস এবং হাম থেকেও কিন্তু ব্রেনে ইনফেকশন হয় হ্যাঁ তো যার জন্যে এটা আসলে তো ওই অতগুলো ভাইরাসের টেস্ট তো আসলে আমাদের দেশে হয় না তো ভাইরাস জনিত এনকেফালাইটিস যেটা আমরা মোটামুটি নিশ্চিত যে এটা ভাইরাস জনিত এনকেফালাইটিস আমরা শুরুতে রোগী দেখি কিন্তু বলেছে যে এটা ভাইরাস জনিত এনকেফালাইটিস মৃত্যুর আপনার যে সময়ের মধ্যে করলে পাওয়া যায় সেই সময়ের মধ্যেই স্যাম্পল নেওয়া হয়েছে সমস্যা নেই ওটা সমস্যা হয় একজন নার্স আইসোলেশনে ছিলেন তার নেগেটিভ এসছে কালকে টেস্ট করেছি আমরা কালকে রাতেই রিপোর্ট পেয়েছি নেগেটিভ এসছে আসলে ব্যাপার হলো যে যখন পেশেন্টের খুব মরিমান পেশেন্ট থাকে জ্বর থাকে এখন তো একটু আতঙ্ক বিভিন্ন জায়গায় আছে আপনারা বুঝতেই পারেন যে কারণে আসলে একটু পেশেন্ট হয়তো আইডিতে চলে যায় তো আমরা কিন্তু কোনো পেশেন্ট রিফিউজ করি না ওখানে আমাদের প্রশিক্ষিত চিকিৎসক আছেন মেডিসিনে যাদের দীর্ঘদিন ট্রেনিং করা এমন ডাক্তারও আছেন সুতরাং আমাদের ওখানে ম্যানেজমেন্টের সমস্যা নাই বলে আমরা কিন্তু নিয়ে নিই আমরা নিয়ে নিই কারণ হলো যে রোগীরা যেন কোনো অবস্থাতেই আপনার কারো আতঙ্কের কারণ না হয় এবং চিকিৎসা বঞ্চিত না হয় দুটোই আমাদেরকে দেখতে হয় ওখানে আমরা একদম অপ্রিয়ম চিকিৎসা জন্য যেটা বেস্ট যেটা চিকিৎসা যেটা আমরা ওয়ার্ডে দিই সেই জিনিসই আমরা ওখানে দিয়েছি ব্যাপারটা আসলে এরকম না এখন যখন প্যান্ডেমিক থাকে একটা প্যান্ডেমিক সিচুয়েশনে মানে করোনা রোগী সন্দেহ এটা আমাদের বেশ বেশি হাই থাকে ইনফ্যাক্ট আপনারা যদি এর মধ্যে জেনেছেন কি না যে করোনা রোগী শরীরের এমন কোনো অর্গান নাই ভার্চুয়ালি যেটাকে ধরে না হ্যাঁ করোনা রোগীর তো আপনার জ্বর সর্দি কাশি তো হয়ই আপনারা জানেন করোনা রোগীর হার্টের সমস্যা হতে পারে সেটা নিয়ে এসে হার্টের ওয়ার্ডে যেতে পারে করোনা রোগীর কিডনির সমস্যা হতে পারে লিভারের সমস্যা হতে পারে ইভেন করোনা রোগীর এনকেভালোপ্যাথি এক ধরনের ব্রেনে সমস্যা সেটা হতে পারে হ্যাঁ করোনা রোগীর এছাড়া আপনার ওই দেখা যাচ্ছে খাবারের সে স্বাদ পাচ্ছে না গন্ধ পাচ্ছে না এইভাবেও করোনা রোগী আসতে পারে সুতরাং যখন একটা মহামারী সিচুয়েশন থাকে তখন আমাদের আসলে সন্দেহ মাত্রাটা একটু বেশি থাকে না চ্যারি সেই কারণে আমরা আসলে কাউকে আসলে এভাবে মানে সন্দেহ বাইরে আছে পুরোপুরি এটা আসলে অত জোর দিয়ে বলা যায় না হ্যাঁ আর ওখানে যেহেতু একটু আইসোলেশনে আছে যদি বাই এনি চান্স যদি করোনা হয়ও সে কিন্তু খুব বেশি লোককে ইনফেক্ট করতে পারবে না ওখানে কিন্তু রোগীগুলোকে আমরা ছড়িয়ে ছিটিয়ে রাখি আমরা এক রুমে কিন্তু রোগীগুলো রাখি না আপনাকে আগেও বলেছি আমরা ওখানে কিন্তু আলাদা কেমিক্যাল আছে সেখানে আলাদা ছড়িয়ে ছিটিয়ে রাখা হয় কিন্তু ওয়ার্ডে বাই এনি চান্স যদি একটা করোনা রোগী থাকে আপনারা দেখছেন ওয়ার্ডের কী অবস্থা কোনো ক্রমে যদি একটা রোগে চলে আসে তাহলে কিন্তু পুরো ওয়ার্ডে অনেক মানুষ সংক্রমিত হয়ে যাওয়ার চান্স থাকে তা আমরা সেই জিনিসটা মাথায় রেখে যে রোগীদেরকে যেহেতু যতটা পারা যায় আইসোলেশনে রেখে যদি আমি রোগ নির্ণয়টা করতে পারি তাহলে রোগীরও সুবিধা আমাদের হেলথ কেয়ার ওয়ার্কারদেরও সুবিধা হাসপাতালেরও সুবিধা সব কিছু বিবেচনায় রেখে আসলে এই জিনিসটা করা হয় সেফটি সবার সবার নিরাপত্তার জন্য আর ওদেরকে কাউন্সেলিংও করা হয় তাদের মানসিক ইয়ে ঠিক রাখার জন্য তাদেরকে আমরা ঔষধও দিই সুতরাং আমার মনে হয় না তাদের কোনো বড় ধরনের ট্রমা হয় পরের যখন নেগেটিভ শুনে তখন যে খুশি হয় খুব অসুস্থ হয় খুব অসুস্থ হয় হ্যাঁ দেখলাম তো আমাদের কাছে দেখা করে গেছে আর রোগী ছুটি দেওয়ার পরেও এই রোগীদের ছেড়ে দেওয়ার পরেও কিন্তু আমরা একেবারে ছেড়ে দেই না তাদের কিন্তু টেলিফোনে কিন্তু আমরা যোগাযোগ থাকি টেলিফোনে আমরা যোগাযোগ করি যে নেগেটিভ হওয়ার পরেও যে আপনার পরবর্তীতে আর কোনো সিমটম আছে কিনা বা আপনি কেমন আছেন সুতরাং পাবনাতে একটা পজিটিভ এসেছে যেই মেয়েটা পজিটিভ ছিল পাবনা চাটমোহরে তার বাবা আর পজিটিভ এসছে সেও আসলে কোনো সিমটম নাই হ্যাঁ মেয়েটারও কোনো সিমটম ছিল না পাবনার ওটা মেয়ে মেয়ে না মেয়ে না